1998 সালে বিশ্বখ্যাত লন্ডনের সানডে টেলিগ্রাফের 17 মে সংখ্যায় ম্যান উইথ দ্য গোল্ডেন গানস শিরোনামে হাইলাইটস হয়েছিলেন বাংলাদেশের এক ধনকুবের। টেলিগ্রাফের ওই সংখ্যাটিতে বাংলাদেশের ধনকুবেরকে নিয়ে লেখা হয়েছিল ব্যতিক্রমী এক প্রচ্ছদ কাহিনী। রিপোর্টটি বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা জগতে দারুণ আলোড়ন তোলে। প্রচ্ছদ কাহিনীতে টেলিগ্রাফের বিশেষ প্রতিনিধি নাইজেল ফান্ডেল লিখেন, বিশ্বের প্রথম সারির অস্ত্র ব্যবসায়ী পৃথিবীর সর্বত্র বিশেষ করে পশ্চাৎ সমাজে প্রিন্স অফ বাংলাদেশ নামে খ্যাত। তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি। তার ও তার বাবার স্বপ্নপূরণের জন্য তিনি একাই পদ্মা সেতুতে বিনিয়োগ করতে চান। তাকে বাংলাদেশের জনশক্তির রপ্তানির জনকও বলা হয়। বলছিলাম বাংলাদেশের ধনকুবের ডক্টর মুসা বিন শামসেরের কথা, যিনি প্রিন্স মুসা নামেও পরিচিত। ডক্টর মুসা বিন শামসেরের জীবনের চাঞ্চল্যকর সব তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুসা 1945 সালের 15 অক্টোবর তৎকালীন পূর্ব পাকিস্তানের ফরিদপুরের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চার ভাই এবং দুই বোনের মাঝে তিনি পিতামাতার তৃতীয় পুত্র। তার বাবা শমশের আলী মোল্লা স্থানীয় ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তা ছিলেন। তরুণ বয়সে মুসা ব্যবসা শুরু করেন এবং 1975 সালে প্রতিষ্ঠা করেন ড্যাটকো গ্রুপ। কোম্পানিটির কাজ বাংলাদেশ থেকে জনশক্তি ইউরোপের দেশে রপ্তানি করা। বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক বলা হয় এই মুসা বিন শামসেরকে। এই কোম্পানির মাধ্যমে তিনি বিপুল অঙ্কের অর্থ আয় করেছেন। তবে তার মতে তার আয়ের মূল উৎস অস্ত্র ব্যবসা। ধারণা করা হয় বিশ্বের প্রায় 40টি দেশের সামরিক বাহিনীর সাথে তার যোগাযোগ রয়েছে। তার দাবি, তিনি 70 এবং 80-এর দশকে অস্ত্র ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ আয় করেন। তিনি আরও দাবি করেন, ফাইটার জেট, ট্যাঙ্ক সহ বিভিন্ন অস্ত্রের ব্যবসা করে তিনি $10 বিলিয়ন আয় করেছেন। তিনি দাবি করেন, সৌদি আরবের অস্ত্র ব্যবসায়ী আদনান খাসিগির সাথেও তার ছিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং তারা একসাথে অনেক কাজ করেছেন। এবং খাসিগি 2017 সালে মৃত্যুর সময় তার নামে $100 বিলিয়ন রেখে যান। জাম্বিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর পূর্বে খাসিগি মুসার সাথে ফোন আলাপ করেন এবং বিশ্বের এমন কিছু মিলিটারি সিক্রেট বলে যান যা বিশ্বে খুব কম সংখ্যক মানুষ জানে। মুসা বারবার মিডিয়ায় মুখরোচক আলোচনার খোরাক জুগিয়েছেন তার পরিকল্পিত কিংবা খেয়ালি কর্মকাণ্ডের মধ্য দিয়ে। একবার ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নির্বাচনে £50 লাখ অনুদানের ঘোষণা দিয়ে, তো একবার আয়ারল্যান্ডের জাতীয় ঐতিহ্য কালকিনি দুর্গ কিনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সদর দপ্তর বানানোর প্রস্তাব দিয়ে, সর্বশেষ সুইস ব্যাংকে তার $7 বিলিয়ন বা $51,000 কোটি বাজেয়াপ্ত হওয়ার খবরের মধ্য দিয়ে মুসা বিন শামসের চমক সৃষ্টি করেছেন সারা দুনিয়ায়। আরও বিস্ময় হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিশ্বনন্দিত নেতা নেলসন ম্যান্ডেলা তার বিখ্যাত গ্রন্থ লং ওয়াক টু ফ্রিডম বইটি উপহার হিসেবে দিয়েছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের ফরিদপুরের মুসা বিন শামসেরকে। অবশ্য মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডক্টর এম এ হাসানের পাকিস্তানি যুদ্ধাপরাধী গ্রন্থে 1971 সালে সে সময়ের তরুণ মুসা বিন শামসেরের ভিন্ন চরিত্র পাওয়া যায়। ওই গ্রন্থে তথ্য প্রমাণ অনুযায়ী মুক্তিযুদ্ধ চলাকালে মুসা ছিলেন পাকিস্তানের সেনা অফিসারদের ঘনিষ্ঠজন আর মুক্তিকামী বাঙালির আতঙ্ক। 2009 সালের 14 নভেম্বর ব্রিটেনের প্রভাবশালী মিডিয়া দ্য উইকলি নিউজের অনুসন্ধানী প্রতিবেদন থেকে মুসা বিন শামসেরের ব্যবহৃত একটি বিখ্যাত ঘড়ির দাম জানা গিয়েছিল। এ ধরনের ঘড়ি বিশেষ অর্ডারে বানিয়ে নিতে হয়, কোম্পানি সাধারণভাবে বিক্রির জন্য তা তৈরি করে না। ওই প্রতিবেদনে তার ব্যবহৃত একটি কলমের দাম উল্লেখ করা হয় $10 লাখ, যে কলমে 7,500টি হীরকখণ্ড আর 24 ক্যারেটের স্বর্ণ ব্যবহৃত করা হয়। এই কলম দিয়ে তিনি সুইস ব্যাংক অ্যাকাউন্টের চেকে স্বাক্ষর করেন। কলমটি রক্ষিতও হয় সুইস ব্যাংকের একটি ভল্ট ভাড়া করে। প্রতিবেদনে আরও বলা হয়েছিল, প্রিন্স মুসা বিন শামসের তার অঙ্গসজ্জায় ব্যবহার করেন $70 লাখেরও বেশি দামের গহনা। প্রতিদিন গোসলেই তার ব্যয় হয় $5,000। এই প্রতিবেদনের
সবচেয়ে বড় চমক ছিল সুইস ব্যাংকে মুসা বিন শামসেরের $7 বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণের অর্থ জব্দ হওয়া। আর ওই অর্থ জব্দের মূলে ছিল তার সেই বিখ্যাত হীরক খচিত কলম। কারণ কলম ভল্টে রাখার বিপরীতে নিয়মিত রাজস্ব পরিশোধ না করায় সুইস ব্যাংক কর্তৃপক্ষ তার কলম তুলতে নিষেধাজ্ঞা আরোপ করে। মুসা বিন শামসেরও নাছোড়বান্দা, ওই কলম ছাড়া তিনি কিছুতেই ব্যাংকের চেকে কিংবা অন্য কোনো কাগজপত্রে স্বাক্ষর করবেন না। ফলে সুইস ব্যাংকে তার লেনদেন অনিয়মিত হয়ে পড়ে। এ কারণে নোটিশের প্রায় 9 মাস পর 2009 সালের জানুয়ারি মাসে ব্যাংকে রক্ষিত তার $7 বিলিয়ন জব্দ ঘোষণা করে সুইস ব্যাংক কর্তৃপক্ষ। বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুসা বিন শামসের। ম্যাগাজিনে তার ব্যবসায়িক পরিচয়ে লেখা হয়েছে অস্ত্র সরবরাহকারী। ফোর্বসের তথ্য অনুযায়ী মুসা বিন শামসেরের মোট অর্থের পরিমাণ $12 বিলিয়ন বা প্রায় 95,000 কোটি টাকা। এর মধ্যে $7 বিলিয়ন আইনি জটিলতায় আটকে আছে সুইস ব্যাংকে। বেশভূষা ও অঙ্গসজ্জায় মুসা ব্যবহার করেন 16 ক্যারেটের একটি রুবি যার দাম $10 লাখ। $50,000 দামের একটি চুনিও পরেন তিনি। এছাড়াও পরেন $50,000 মূল্যের একটি হীরা ও $1 লাখ মূল্যের একটি পান্না। নিত্যদিনের চলাফেরায় অথবা বিশেষ কোনো অনুষ্ঠানে তিনি $70 লাখের বেশি মূল্যের গহনা অলঙ্কার পরেন। তার পরনের কয়েকটি স্যুট স্বর্ণ সুতা খচিত। তাকে কখনো এক স্যুট পরিহিত অবস্থায় দুবার দেখা যায় না। প্রতিটি স্যুটের মূল্য $5,000-6,000। প্রতিদিন গোসল করেন গোলাপ পানিতে। আর বাংলাদেশি পানি তিনি পান করেন না, বিদেশ থেকে আমদানি করা পানি তিনি পান করেন। রাজধানীর অভিজাত গুলশান এলাকায় সুরম্য প্রাসাদে মুসার বসবাস। প্রাসাদের সাজসজ্জাও চোখ ধাঁধানো, ঘরগুলোর মেঝে মহামূল্যবান কার্পেটে মোড়ানো। এতক্ষণ শুনলেন মুসা বিন শামসেরের চাঞ্চল্যকর জীবনের তথ্য এবং কাহিনী।